মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো সোমবার, কাছে এসছি কিছু কথা শেয়ার করবার জন্য, কারণ তোমরা ছাড়া তো আমার তো কেউ নেই যে এই কথাগুলো শেয়ার করব, কারণ তোমরাই আমার আপনজন। তো মানুষ তো আপনজনের কাছেই কথাগুলো শেয়ার করে, তো ভাবলাম চলো এখনই কথাগুলো শেয়ার করে নিই। তো কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি যে বন্ধু করছি, ঠিক আছে, তারা বন্ধু করছে, ফাইন, খুব ভালো, ভিডিও রিলেটেড কমেন্ট করছে, বা অন্য কোনো জায়গায় যদি দেখি যে ভিডিও রিলেটেড কমেন্ট নেই, সেখানে বলছে যে বন্ধু করে গেলাম, একটা গিফটের চিহ্ন দিচ্ছে। তো আমি যখন সেখানে মানে এলভিতে গিয়ে আবার বলছি যে দেখো তুমি, আমি তোমার কমেন্ট ডিলিট করে দিলাম, তুমি সিম্পল একটা ভিডিও রিলেটেড কমেন্ট করো, তো সেই ব্যক্তি বা তারা করছে সেই কাজটা, সে নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু আমার একটাই আপত্তি, আমি দেখছি দু তিন দিন ধরে এটা লক্ষ্য করছি, আগে কিন্তু এটা হতো না, এটা ঠিক দু তিন দিন ধরে লক্ষ্য করছি, সেটা হচ্ছে ঠিক আফটার 24 আওয়ার্স, মানে 24 আওয়ারও যেতে দেওয়া হচ্ছে না, হ্যাঁ, তারা কিন্তু কি করছে না, মানে তুলে নিচ্ছে, সেটা আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে ক্রোম ব্রাউজারে গিয়ে আমি কিন্তু লক্ষ্য করছি, যতক্ষণ না তারা আনসাবস্ক্রাইব করছে সেই জায়গাটাতে কিন্তু সাবস্ক্রাইব লেখা রয়েছে, যেই কমে যাচ্ছে আমি তখন ক্রোমে গিয়ে যখন দেখছি তাদের নামের পাশে কিন্তু আনসাবস্ক্রাইব কথাটা চলে আসছে। তো আমার তাদেরকে একটাই কথা বলার আছে যে এত অধৈর্য হয়ে তো কোনো লাভ নেই, 24 ঘন্টা অবধি তো তোমাকে একটু ওয়েট করতে হবে, তারপরে না তোমার ঘরে আমি যাব। তোমাদের সাথে যখন এলভিতে দেখা হচ্ছে 21 ঘন্টা সবে হয়েছে, তখন থেকে তোমরা লাফালাফি শুরু করে দিয়েছো, ব্যাগ দাও ব্যাগ দাও ব্যাগ দাও ব্যাগ দাও, ঠিক আছে, নো প্রবলেম, আমি সঙ্গে সঙ্গে সেখানে ইনফর্ম করে দিই যে এখনও 2-3 ঘন্টা বা 1 ঘন্টা বাকি আছে, তোমরা কি চাইছো যে এখনই আমি তোমাদের ঘরে গিয়ে ব্যাগটা দিই? যদি চাও আমি দিয়ে দিতে পারি, কিন্তু কেটে গেলে কিন্তু তোমাদের রেসপন্সিবিলিটি থাকবে, আমি কিন্তু এই কথাটা তোমাদেরকে ইনফর্ম করে দিই। তারপরেই কিন্তু আবার তোমরাই লেখো না এখন এসো না, 24 ঘন্টাটা হোক তারপরে এসো। যেই 24 ঘন্টা হয়ে যায়, যখন আমি ব্যাগটা মানে তোমাদের ঘরে দিই, আর আমি কিন্তু ভিডিও রিলেটেড কমেন্ট করি কিন্তু, ঠিক আছে, ব্যাগটা দিই, ঠিক তার 2-3 মিনিটের মধ্যেই পটপট করে আর্ন হয়ে যায়। কেন করো এইগুলো? আমি কিন্তু ধরতে পারি কারা করে এই কাজগুলো। তাহলে তোমরা এলভিতে কি নাটক করতে আসো? আবার কিছু কিছু মহান ব্যক্তি আছে, তারা তো আবার যেতেও পারে না, কমেন্ট দেখেও যেতে পারে না, কমিউনিটিতে লেটার দেওয়া সত্ত্বেও তারা যেতে পারে না, তারা তাদেরকে বন্ধু করে আসলেও তারা আবার ব্যাগটা দিতে জানে কিনা সেটাও আমার কাছে একটা বিগ কোয়েশ্চেন মার্ক হয়ে যাচ্ছে। অনেক মানুষ এরম আছে 12-13 দিন হয়ে গেছে তাদেরকে বন্ধু করে এসছে, তারা ব্যাগটাও দেয়নি, অথচ এলভিতে গিয়ে ব্যাগ দাও বা বন্ধু দাও বন্ধু দাও। এই নাটকগুলো তোমরা করো কেন গো? লজ্জা লাগে না এই নাটকগুলো করতে? নির্লজ্জদের মতন নাটক করো? আমার তো তোমাদেরকে নির্লজ্জই মনে হয়, গন্ডারের চামড়ার থেকেও তোমরা অধম। তার মানে তো আমরা, আমাকে এটাই মনে করতে হবে যে তোমরা অভিনয় করতে আসো এলভিতে, তাই তো? তা তোমরা এইখানে কি করছো? তোমাদের তো বড় বড় মানে বোম্বেতে থাকার কথা, তোমরা ইউটিউবে কি করছো, তাই না? আমি ভেবেছিলাম এই ভিডিওটা করব না, কিন্তু তোমাদের মতন কিছু কিছু মানুষদের জন্য আমাকে এই ভিডিওটা বানাতে হলো। তোমাদের তো নিজেদের সর্বনাশও তোমরা করছোই, তার যার সাথে করছো তারও সর্বনাশ করছো, কেন করছো এই জিনিসগুলো? লাভ কি পাচ্ছ এইগুলো করে? উপকার আসছে কি? আমার তো মনে হয় না কোনো উপকার আসছে, উল্টো তোমাদেরই ক্ষতি হচ্ছে, তার সাথে সাথে যার সাথে করছো তারও ক্ষতি করছো। এমনিতে তো ওয়াইটি কাটেই, 3:30-4টার সময় ওয়াইটি একটা কাটেই, তারপরেও যদি তোমরা এরম করো তাহলে আমরা কোথায় যাব? ওই আমরা তো করি না, অ্যাটলিস্ট আমি তো করি না, আমি ক্রোম ব্রাউজারে এইটা জিনিসটা বার করেছি, তাই জোর দিয়ে বলতে পারছি, কারণ আমি নিজে প্রমাণ পেয়েছি, আমার কাছে পুরো লিস্ট রয়েছে কারা আনসাবস্ক্রাইব করে রেখে দিয়েছে। আমি কিন্তু তাদেরকে আনসাবস্ক্রাইব করিনি, তারা কিন্তু আমার ঘরেই আছে, আমি কিন্তু তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে আমার ঘর থেকে বার করে দিইনি। এটা হচ্ছে আমার পরিচয়, আমার শিক্ষার পরিচয়, আর তোমাদের শিক্ষার পরিচয়টা হচ্ছে এটাই যে বন্ধু নিয়ে এবার তুমি এসো, কেটে পড়ো। তোমাদের সাথে এটাই আমাদের পার্থক্য। আমার কয়েকজন চেনাশোনা মানুষ আছে, তারাও কিন্তু এরম করে না, তোমরাই করো, এতে তোমাদের আলটিমেটলি কোনো লাভের লাভ তো কিছু হবেই না, উল্টে তোমাদের চ্যানেলেরই ক্ষতি হবে, আর কিচ্ছু না, ওপরওয়ালা আছে, ঠিক আমরা এগিয়ে যেতে পারবো গো। তোমরা ভাবছো যে আমাদেরকে মানে নাবিয়ে দিয়ে তোমরা এগোতে পারবে? কখনোই নয়,
আমরা ঠিক এগিয়ে যেতে পারবো। তাই বলার ছিল, তো এই ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই ভিডিওটা শেষ করছি। এই ভিডিওটা যদি ভালো দেখে থাকে অবশ্যই আমাকে একটা লাইক দিও, কমেন্ট সেকশনে জানিও কেমন লেগেছে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, প্লিজ আমার চ্যানেলটা অল নোটিফিকেশন বাটনটা টুম করে ক্লিক করে দিও, তাকে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তো চলো, টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।